হ্যালো গাইস, দিস ইজ সফরে আহমেদ। আজকে আপনাদের সাথে সার্ভিস কোচিং এর তৃতীয় পর্বে নিয়ে আলোচনা করব। আশা করি লেসনটি ভালো লাগবে। আমরা শুরু করব। শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, যারা এই স্টিল নাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ। আমরা অঙ্কটা শুরু করব। প্রবলেম ফোর, ফ্রম দ্য ফলোয়িং ডাটা ক্যালকুলেট দ্য কস্ট পার কিলোমিটার অফ এ ভেহিকলস। অর্থাৎ কস্ট পার কিলোমিটার আমাদের বের করতে বলেছে আর রিলেটেড কিছু তথ্য দেওয়া আছে। সো কস্ট অফ ভেহিকেল দেওয়া আছে, মানে যে ভেহিকলসটি পরিবহনের মূল্য দেওয়া আছে 15,000 টাকা, রুট লাইসেন্স পার ইয়ার 500 টাকা, ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার 100 টাকা, গ্যারেজ রেন্ট পার ইয়ার 600 টাকা, ড্রাইভার ওয়েজেস পার মান্থ 200 টাকা, কস্ট অফ পেট্রোল পার লিটার 0.80, অ্যান্ড কিলোমিটার রান পার লিটার 8, প্রপোর্শনের চার্জ ফর টায়ার অ্যান্ড মেনটেন্স পার কেমি 0.20, স্টুডেন্ট লাইফ 1,50,000 কিলোমিটার, অ্যান্ড স্টুডেন্ট অ্যানুয়াল কিলোমিটার দেওয়া আছে 6,000। তো এই ছিল আমাদের ইনফরমেশন। সো আমাদের চেয়েছে কস্ট পার কিলোমিটার। সো আমরা কস্ট পার কিলোমিটার বের করব। আমরা খরচগুলোকে দুইটা খরচে বিভক্ত করে নেব, একটা হলে ফিক্সড, একটা হচ্ছে ভেরিয়েবল। সো আমি ইতিপূর্বে প্রথম দেয় প্রথম লেসনে আমি অবশ্যই বলেছিলাম কীভাবে আমরা ফিক্সড এবং ভেরিয়েবলকে আলাদা করে সিলেক্ট করব। যেগুলো পার মান্থ এবং পার ইয়ার দেওয়া আছে, অ্যানুয়াল বা মান্থলি যেগুলো খরচ দেওয়া থাকে সেগুলোকে আমরা ফিক্সড হিসেবে কনসিডার করব। সো আমরা আর বাকিগুলোকে ভেরিয়েবল হিসেবে কনসিডার করব। সো আমরা দেখবো একটু রোড লাইসেন্স পার ইয়ার দেওয়া আছে। সো আমরা পার ইয়ার কত টাকা দেওয়া আছে 500। সো আমরা 500 ফিক্সড কস্ট টাইটেল দিয়ে প্রথমে পার্টিকুলার টাকাটাকে দিয়ে ফিক্সড কস্ট টাইটেল নিয়ে আগে ফিক্সড কস্ট নিব, তারপর ভেরিয়েবল কস্ট নিব। তো রোড লাইসেন্স দেওয়া আছে আমাদের পার ইয়ার 500 টাকা, আমরা 500 নিয়েছি। তারপর ইন্স্যুরেন্স ইয়ার পার ইয়ার দেওয়া আছে আমাদের 100 নিয়েছি। তারপর দেওয়া আছে গ্যারেজ রেন্ট পার ইয়ার দেওয়া আছে 600 নিয়েছি। তারপর আছে ড্রাইভার স্যালারি পার মান্থ, এটাও ফিক্সড কস্ট, কিন্তু এটাকে আমরা ইয়ারে ট্রান্সফার করে নিতে হবে, পার মান্থে 200। সো 12 মাসে 2,400 টাকা। এ ছিল আমাদের ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড হচ্ছে 1 বছরের জন্য 3,600 টাকা। সো আমাদের 1 বছরের এস্টিমেটেড এনআর কিলোমিটার দেওয়া আছে 6,000 কিলোমিটার। অর্থাৎ 6,000 কিলোমিটার আমাদের রান করলে টোটাল ফিক্সড হয় 3,600। সো আমাদের পার কিলোমিটার হবে 3,600কে আমরা 6,000 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 0.60 পার কিলোমিটার ফিক্সড কস্ট, 0.60 পার কিলোমিটার ফিক্সড কস্ট। সো দেন আমরা ভেরিয়েবল কস্ট বের করবো। ভেরিয়েবল কস্ট যেহেতু আমাদের এই পর্যন্ত ফিক্সড কস্ট চলে গেছে, দ্য নেক্সট যে খরচগুলো আছে ভেরিয়েবল কস্ট। কস্ট অফ পেট্রোল পার লিটার দেওয়া আছে 80 পয়সা, অর্থাৎ 80 পয়সা। তো 1 লিটারের দাম 80 পয়সা, কিন্তু কিলোমিটার রান্স পার লিটার 1 লিটার দিয়ে যায় 8 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি 8 কিলোমিটার যেতে আমাদের খরচ হয় হচ্ছে 80 পয়সা, তাহলে 1 কিলোমিটার যেতে খরচ হয় কত? সো 80 পয়সাকে 8 কিলোমিটার দিয়ে ভাগ করলে 1 কিলোমিটার জন্য খরচ হবে 10 পয়সা। আশা করি এটা বুঝতে পেরেছেন, এই দুইটা কম্বিনেশনে এই খরচটা হয়েছে। দেন প্রপোর্শনের চার্জ ফর টায়ার অ্যান্ড মেনটেন্স পার কিমি দেওয়া আছে 20 পয়সা। সো আমরা এটার কোনো কাজ করতে হয়নি, 20 পয়সা দেওয়া আছে। দেন আমাদের আর কোনো খরচ নেই এখানে, কিন্তু আমাদের এস্টিমেটেড লাইফ দেওয়া আছে 1,50,000 কিলোমিটার, কিন্তু আমাদের এখানে ডিপ্রেশন বের করতে হবে। ডিপ্রেশন কীভাবে বের করবো? ডিপ্রেশন কস্ট পার কিমি, অর্থাৎ কস্ট পার কিমি হচ্ছে, অর্থাৎ আমার সম্পত্তি কিনেছিলাম 15,000 টাকা দিয়ে, কিন্তু টোটাল রান করাতে পারবো এস্টিমেটেড লাইফ হচ্ছে 150,000 কিলোমিটার। সো 150,000 কিলোমিটার যেতে আমার খরচ হচ্ছে 15,000। সো 1 কিলোমিটার জন্য যেতে খরচ হচ্ছে কত? 15,000কে 150,000 কিলোমিটার ভাগ করলে 1 কিলোমিটার জন্য খরচ হচ্ছে 0.10, অর্থাৎ 10 পয়সা। আলটিমেটলি ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট যোগ করলে আমাদের কস্ট পার কিমি হয়ে যাচ্ছে 1 টাকা। আশা করি আপনারা লেসনটি বুঝতে পেরেছেন। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি কমেন্ট করে জানাবেন আপনাদের অঙ্কটি কেমন লেগেছে, এবং আপনার প্রবলেমগুলো আমাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কোন অধ্যায়ে আপনার প্রবলেম আছে বা কিসে প্রবলেম আছে। ধন্যবাদ।